दिशा प्रिपारेटरि एंड हाई स्कूल शेरपुर ऑनलाइन स्कूल करतृक आयोजित 2021 शिक्षाबर्षे ऑनलाइन क्लासे आमी मुस्तफा जाफर इमाम रिजवी तोमादेर आमंत्रण जानाच्छि। आज आमी क्लास 8-এর हाँ चैप्टर 7 पृथ्वी और महाकर्ष ए अध्याय निये शुरू करब। ए अध्याय प्रथम जे पाठ सेटी होच्छे महाकर्ष ग्रेविटेशन। এখন দেখা যাক মহাকর্ষ কি এ বিষয়ে বিশদভাবে জানার চেষ্টা করি। আমরা যখন কোনো একটা বস্তুকে উপরের দিকে ঢিল ছুঁড়ি সেটা নিচে এসে পড়ে। আমরা ক্রিকেট বল কে যখন ক্রিকেট বল অথবা ফুটবল যে কোনো কিছু যখন উপরের দিকে ছুঁড়ি সেটা নিচে পড়ে, অথবা গাছ থেকে কোনো কিছু নিচে পড়ে, কেউ যদি ছাদ থেকে লাফ দেয় সেও নিচে এসে পড়ে। কিন্তু কেন পড়ে এই বিষয়টা নিয়ে বিজ্ঞানী নিউটন যখন কথিত আছে, বিজ্ঞানী নিউটন একদিন আপেল গাছের নিচে বসে আছে, এমন সময় একটি আপেল নিচে পড়ল। তখন তার মনে প্রশ্ন জাগলো, আপেলটি নিচে না আসে উপরের দিকে তো যেতে পারত। তখন এই বিষয়টি নিয়ে তিনি ভাবতে ভাবতে একটা বিষয়ের অবতারণা করেন, সেটি হচ্ছে মহাকর্ষ। তার মানে এই পৃথিবী হ্যাঁ প্রত্যেকটা বস্তুকেই আকর্ষণ করে। শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের নামই তিনি দিয়েছিলেন মহাকর্ষ। মহাকর্ষ মহাকর্ষ আচ্ছা মহাকর্ষের একটা সূত্র আছে, একে মহাকর্ষ সূত্র বলে অথবা নিউটনের সূত্র বলে। মহাকর্ষ সূত্রটা হচ্ছে এরকম, আমি যদি চিত্র আঁকি জিনিসটা এরকম দাঁড়ায়। M1 ভরের একটি বস্তু, M2 একটি ভরের বস্তু, এবং এদের মধ্যবর্তী দূরত্ব d, এদের মধ্যবর্তী দূরত্ব d আচ্ছা, এদের মধ্যে হ্যাঁ F বল ক্রিয়াশীল আচ্ছা। তো মহাকর্ষ সূত্রকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে তাদের নিজেদের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে আচ্ছা। আমরা সূত্র অনুসারে গাণিতিকভাবে যদি লিখি, এভাবে লেখা যায়, 1 নং হ্যাঁ 1 নম্বর F সমানুপাতিক M1 M2। তার মানে মহাকর্ষ বলটা হচ্ছে বস্তুদ্বয়ের M1 এবং M2, এখানে দুইটা বস্তু আছে, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এবং 2 নম্বর ইকুয়েশন বা শর্তটা হচ্ছে এরকম, এই বলটা বস্তুদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। দেখো মধ্যবর্তী দূরত্ব আমরা d ধরেছি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা পরস্পর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো আমরা এই দুইটা 1 এবং 2 নংকে একত্রীকরণ করে পাই, এখন 1 এবং 2 নং সমীকরণকে, 1 এবং 2 নং সমীকরণ দ্বয়কে একত্রীকরণ করে পাই, এফ সমানুপাতিক M1 M2 বাই ডি স্কোয়ার হ্যাঁ বা F। আমরা এখানে সমানুপাতিক আছে, সমানুপাতিককে আমরা যদি সরিয়ে দিই সমান চিহ্ন দিয়ে, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব, সমানুপাতিক ধ্রুবক এখানে জি ব্যবহার করব, M1 M2 বাই ডি স্কোয়ার। এখানে হ্যাঁ জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এখানে জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আচ্ছা। তো তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে এরকম,
এরকম এফ সমান জি ইনটু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এখানে জি এর একটা নির্দিষ্ট মান আছে, জি এর মানটা হচ্ছে 6.673 10^11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখানে জি এর মান, জি কে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন হ্যাঁ ধ্রুবক বলে। এই সার্বজনীন ধ্রুবক এখানে জি এর এককের দিকে খেয়াল করো, এখানে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার আছে। তার মানে হ্যাঁ এক কেজি ভরের দুইটা বস্তু, এক কেজি ভরের দুইটা বস্তু পরস্পর যদি এক মিটার দূরত্বে অবস্থান করে তাহলে তাদের পরস্পরের মধ্যে এই বলটা কাজ করে, এই বলটা কাজ করে 6.673 10^11 নিউটন বল কাজ করে, একে মহাকর্ষীয় ধ্রুবক বলে। আচ্ছা, তো আমরা এই মহাকর্ষ সূত্র থেকে এই সমীকরণ দিয়ে আমরা এই অধ্যায়ে অনেক অঙ্ক করতে পারবো। হ্যাঁ, দেখা যাক, একটু অঙ্কগুলো করার চেষ্টা করি। আচ্ছা, এখানে 30 গ্রাম, হ্যাঁ এখানে 30 গ্রাম আছে, এখানেও এখানে এম টু হলো 40 গ্রাম, এম টু হলো 40 গ্রাম। 30 গ্রাম এবং 40 গ্রাম ভরের দুইটা বস্তু আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, এদের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার থাকলে এদের পরস্পরের মধ্যে কী পরিমাণ বল কাজ করবে, এদের পরস্পরের মধ্যে কী পরিমাণ বল কাজ করবে একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, এখানে গ্রাম আছে, আবার এখানে মিটার, দুইটা কিন্তু দুই ধরনের একক, আমাদের এক ধরনের এককই ব্যবহার করতে হবে, সেটা হলো এখানে কেজি ব্যবহার করব। আমরা জানি ভরের হ্যাঁ এসআই একক অথবা এমকেএস পদ্ধতি হলো এখানে কেজি, তো আমরা এখানে কেজিও ই করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা গ্রামের পরিবর্তে আমরা কেজি যদি দেই, কেজিও দেওয়া যা, দেখা আমরা একটু অগ্রসর, এখানে দেওয়া আছে, হ্যাঁ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি, হ্যাঁ প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর এম ওয়ান, এম ওয়ান ইকাল টু 30 গ্রাম। গ্রামকে আমরা এখানে যদি কেজি করি তাহলে 1000 দিয়ে আমাদের ভাগ দিতে হবে, ভগ্নাংশ চলে আসে, হ্যাঁ এখানে ভগ্নাংশ চলে আসে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা আমরা গ্রাম না লিখে আমরা ডাইরেক্ট কেজি দিব, গ্রাম না লিখে কেজি দিব, কারণ ভগ্নাংশ প্রথম অবস্থা আমাদের এটা দরকার নেই, তো গ্রাম না লিখে আমরা কেজি দিলাম। আচ্ছা, দ্বিতীয় বস্তুর ভর এম টু ইকাল টু 40 কেজি। আচ্ছা, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে ডি, ডি ইকাল টু 10 মিটার হলে এদের পরস্পরের মধ্যে কী পরিমাণ বল কাজ করবে, ক্রিয়াশীল বলের মান কত, ক্রিয়াশীল বল বা আকর্ষণ বল এফ ইকাল টু হোয়াট। আমরা কিন্তু জানি এখানে জি এর মান আমরা এখানে লিখে দিতে পারি, যে মহাকর্ষীয় ধ্রুবক, হ্যাঁ মাঝখানে আমরা দিতে পারি যে মহাকর্ষীয় ধ্রুবক জি ইকাল টু 6.673 10^11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা দিতে পারে। এখন তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র হতে আমরা জানি, হ্যাঁ আমরা জানি এফ ইকাল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। আচ্ছা, তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিলেই পাবো, 6.673 10^11, হ্যাঁ এম ওয়ানের মান হলো 30, এম টু এর মান 40 কেজি, ডি এর মান হলো 10, এখানে 10 স্কোয়ার। ওকে, আচ্ছা তো এটার জন্য অবশ্যই আমাদের তাহলে ক্যালকুলেটারের দরকার হবে, হ্যাঁ এটার জন্য অবশ্যই আমাদের ক্যালকুলেটার দরকার হবে। দেখা যাক,
तुम्हारा सबाई कैलकुलेटर व्यवहार करबे आम्रा प्रथमे एटा 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 गुण करब एटा दिए भाग देव ये वैज्ञानिक संख्या टेन इनवर्स इलेवन ये हाँ ओई भावे राखब सिक्स पॉइंट सिक्स सेवन थ्री इंटू थार्टी इंटू फोर्टी अच्छा ये आम्रा टेन स्क्वायर दिए भाग देव भाग जो दे कत तो आसे हाँ 80.076 इंटू 10 इनवार्स 11 हाँ 11 तो 11 इखने आम्रा जाने आम्रा इखने जो आठर पर जो दशमिक दी ताहले इखने एक घर इखने कमे जाए तो 8.0076 इंटू हाँ एक घर जो कमे जाए तो दस दिए इखने भाग हो इखने एक তাহলে 10 ইনভার্স 10 বলের একক আমরা জানি এখানে মিটার সরি বলের একক নিউটন হ্যাঁ নিউটনকে এন দিয়ে প্রকাশ করে তো তাহলে আমরা এখানে পাইলাম যে দুইটা বস্তুর ভর দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি থাকে হ্যাঁ তাদের মধ্যবর্তী দূরত্ব থাকলে তাহলে আমরা তাদের মধ্যে কী পরিমাণ বল কাজ করে সেই বলটা আমরা এখানে নির্ণয় করলাম দেখো আমি তোমরা যে এই জিনিসটা সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে সরাসরি করতে পারবা টোটাল একবারে লিখেই এটা করতে পারবা আচ্ছা তো এটা একটা অঙ্ক গেল হ্যাঁ আর আরেকটা অঙ্ক হচ্ছে এরকম আরেকটা অঙ্ক হচ্ছে আচ্ছা বস্তুদ্বয়ের ভরের গুণফল হ্যাঁ যেমন আমাদের বস্তু এখানে ভরের গুণফল তিন চার বারো বারোশো হ্যাঁ কেজি স্কোয়ার ছিল আর যদি বলে যে ভরের গুণফল ছত্রিশশো কেজি স্কোয়ার হ্যাঁ তাহলে এখানে বলের কিরূপ পরিবর্তন হবে এ ধরনের অঙ্ক যদি বলে যে আমি একটু আবার বলি প্রাথমিক অবস্থায় বস্তুদ্বয়ের ভরের গুণফল হলো তিরিশ কেজি এবং চল্লিশ কেজির গুণফল হলো বারোশো কেজি স্কোয়ার হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে যদি বলে যে বস্তুদ্বয়ের ভরের গুণফল সেখানে যদি ছত্রিশশো কেজি স্কোয়ার হয় তাহলে বলের কিরূপ পরিবর্তন হবে তার মানে এখানে প্রথম বল এবং দ্বিতীয় বলের মধ্যে হ্যাঁ সম্পর্ক আমাদের বের করতে হবে তো এই অনুযায়ী যদি আমরা করি তাহলে আগে ট্রাই করতে পারি প্রথম বস্তুর ভর এত দ্বিতীয় বস্তুর ভর এত আচ্ছা মধ্যবর্তী দূরত্ব এত আচ্ছা প্রথম ক্ষেত্রে হ্যাঁ প্রথম প্রথম ক্ষেত্রে আচ্ছা প্রথম ক্ষেত্রে এখানে তাহলে দুইটা সূত্র হবে যে এই যে এই সূত্রটায় আমরা দুইবার ফেলব নিউটনের মহাকর্ষ সূত্রটায় দুইবার ফেলব তো প্রথম ক্ষেত্রে এফ ওয়ান ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার আচ্ছা আমরা এখানে জি এর মান না দিলেও পারব জি এর মান আমরা দিব না প্রথম ক্ষেত্রে বস্তুদ্বয়ের ভরের গুণফল কত ছিল তিরিশ কেজি চল্লিশ কেজি বাই ডি স্কোয়ার এখানে টেন স্কোয়ার দিলাম আচ্ছা তাহলে জি ইন্টু বারোশো বাই এখানে একশো আর জি ইন্টু বারো আচ্ছা এটা আমরা এক নং সমীকরণ দিলাম এটা প্রথম ক্ষেত্রে এটা হইল এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাক কি হয় দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নে বলা আছে যে ভরের গুণফল যদি ছত্রিশশো কেজি স্কোয়ার হয় তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে ওটা মহাকর্ষ সূত্রটা লিখতে পারি এফ টু ইকাল টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার আচ্ছা জি এর মান আমরা বসাইলাম না এম ওয়ান এম টু এর গুণফল হলো ছত্রিশশো হ্যাঁ ছত্রিশশো আর ডি স্কোয়ারের মান হলো টেন স্কোয়ার ইন্টু ছত্রিশশো বাই একশো একশো দিয়ে করলে তো জি ইন্টু থার্টি সিক্স এটা আমরা দুই নং সমীকরণ দিলাম হ্যাঁ তো এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ দিলাম এখন আমরা তাহলে এক দুই ভাগ এক হতে পাই হ্যাঁ দুই ভাগ এক হতে পাই
এখন দুই ভাগ এক হতে দুই ভাগ এক হতে পায় কি পায় দুই অংশ হলো এফ টু এক অংশ হলো এফ ওয়ান আর এফ টু এর মান হলো জে ইন্টু থার্টি সিক্স এফ ওয়ান এর মান হলো জে ইন্টু টুয়েলভ আচ্ছা এফ টু বাই এফ ওয়ান জে জে কাটা থাকলো থ্রি অতএব হ্যাঁ এফ টু হইল থ্রি ইন্টু এফ ওয়ান তার মানে কি দাঁড়াইলো দ্বিতীয় ক্ষেত্রে যে বলের মান প্রথম ক্ষেত্রে বলের মান তিন গুণ এটা আমরা বলতে পারি বস্তুদের ভরের গুণ ফল যদি 3600 কেজি স্কোয়ার হয় তাহলে প্রথম ক্ষেত্রে বলের চেয়ে দ্বিতীয় ক্ষেত্রে বলের মান তিন গুণ বেশি হবে সুতরাং শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে দুইটা বস্তুর ভর যদি দেয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি হ্যাঁ এবং ভর এবং দূরত্ব থাকলে আমরা তাদের মধ্যে কী পরিমাণ বল কাজ করে সেটা আমরা হ্যাঁ বের করতে পারি আচ্ছা তো আজ এ পর্যন্তই পার্ট একে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা বই দেখে এগুলো সম্পর্কে আরেকটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে হ্যাঁ আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো সে পর্যন্তই সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং বাসায় বেশি বেশি পড়াশোনা করো এবং আগামী আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে তোমরা সশরীরে হ্যাঁ সবাই স্কুলে এসে হ্যাঁ আমাদের সাথে ক্লাস করতে পারবে সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম